first one is the root of the subject plus was or the word plus main verb ing form. মেইন ভার্বে কি কোনো আইএনজি ফর্ম থাকে মেইন ভার্বের সাথে আর এটা কি মেইন ভার্বের ফর্ম না ফর্ম কোনটা একবারে বাস অবজেক্ট এক্সাম্পল সাবজেক্ট রাম রামটা কি সাবজেক্ট কোন ক্যাটাগরিতে পড়ে দুইটা মনে করো থার্ড পারসন দেন আর সিঙ্গুলার নাম্বার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কোন ভার্ব ইউজ করতে লাগে রাম ওয়াজ কিলিং কিলার আইন কোন কিলিং আইন যে ফর্ম না রাবণের যে কথাটা মানে যে এটা কি ইয়েতে পড়ে মেইন ভার্বের নিচে যে লেখা আছে তার মানে কি মেইন ভার্বে পড়ে এটা নাকি কিসে পড়ে তো অবজেক্টটা অবজেক্টের নিচে লেখা হয় ভি এ এন এটা ওয়াজ এর ইউজটা ঠিক আছে এবার অয়ারের একটা ইউজ করো কোন জায়গাতে অয়ার ইউজ হয় সেন্টেন্সের মাঝখানে ক্যাপিটাল লেটার স্টার্টিং এর এক্সটা ছোট ফাইন কোনো কোয়েশ্চেন কারোর না ভুল আছে কিনা দেখো কোনো কোয়েশ্চেন আছে কারোর আর কোনো কিছু জানার আছে মানে এখানে ঠিক আছে তো এবার নেক্সট যাও আরেকজন এই ফর্মুলা দ্বারা অন্য কোনো কিছু একটা ঠিক আছে simple future tense future continuous tense future perfect tense and future perfect continuous tense so etar moddhe theke ami future continuous tense ta nechi then past tense or future past continuous future continuous shesh এটার মধ্যে থেকে সেল আর উইলটাকে যদি আমরা দেখি এটা মানে দুটো সেন্টেন্সের সঙ্গে আমরা যুক্ত করতে হবে আর কি সেলটাকে আলাদা হবে উইলটাকে আলাদা হবে তো যদি আমরা সেলটাকে বলি
shall শুধুমাত্র I, we, they and you. এখানের মধ্যে I first person আর they, we, you তারা second person. আমি কথাটার প্লুরালটাকে আমরা, তো আমরা মিন্স উই, তো আমি যদি ফার্স্ট পারসনে হয় তখন উইটা কোন পারসনে? ফার্স্ট পার্সনের কোন নাম্বারে? আই মানে তো আমি, তো আমি তো সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সনে পড়ে, তো আমার প্লুরালটা কোনটা হয়? উই হয় না? হ্যাঁ, তো উইটাও ফার্স্ট পার্সনে, ঠিক আছে? শুধু আইটা সিঙ্গুলার, উইটা প্লুরাল আর কি। আই আর উই ফার্স্ট পার্সনে পড়ছে আর দে সেকেন্ড পার্সনে পড়ছে, তো শেলের সঙ্গে আমরা এগুলো ইউজ করব। আর উইল যদি বলি তো ইউ না, উইল আমরা থার্ড পারসন, থার্ড পারসন যতগুলি আছে সবগুলির সঙ্গে ইউজ করতে পারবো। থার্ড পারসন মানে কিসে পড়ে? থার্ড পারসন থার্ড নাম্বার মিন্স কারোর নাম। থার্ড পারসন কোন নাম্বারে পড়ে, কোন নাম্বারের সাথে? সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। সো থার্ড পারসন সিঙ্গুলার অর প্লুরাল ইউ ক্যান ইউজ with both of this, কারণ তুমি বয়ের সাথে উইল লিখতে পারো, বয়েজের সাথে উইল লিখতে পারো, ঠিক আছে? শুধুমাত্র শেল এন্ড উইল, এর সাথে আর কোনো রকম বি ভার্ব না।
ঠিক আছে শুধু শেল এন্ড উইলটা কোন টেন্সে ইউজ হবে ফিউচারের কোন কোন ইয়েটাতে টাইমটাতে ইউজ করা হচ্ছে ফিউচারের কয়টা আছে চারটা ফার্স্ট সাথে এবার ফাইন আর কোনো ভুল আছে এখানে এখন বুঝো সবাই যাতে দেখে আছে কোন কোন জায়গাতে মিস্টেক থাকে ইভেন স্পেলিং সহ কিন্তু হ্যাঁ স্পেলিং এর মধ্যে মিস্টেক থাকতে পারে ওইটা সবাই দেখে এটা কি ফর্ম না না এটা পিপি জেন এটা কি ফর্ম পার্টিসিপাল স্পেলিংটা একটু দেখো আর পারফেক্ট স্পেলিংটা ঠিক আছে না ভুল আমি তো এমনি জিজ্ঞেস করলাম এবার পড়ো মানে এক্সপ্লেইন করো এক্সাম্পল ছ হচ্ছে আরেকটু বড়
কনফিউশন করার দরকার নাই, তুমি জাস্ট দেখো স্টেপ বাই স্টেপ কে আছে। আচ্ছা ভাই, একটা ছাইরা দিলে সাথে এখানে ভুল হইছে, আইডেন্টিফাই করে দেয়া তাড়াতাড়ি শুরু করি। I had completed study the first word and father came to second. মানে যখন first কাজটা হয় তখন first কাজটার সাথে had কথাটা ইউজ করো, আর যেটা second থাকে ওইটার সাথে আমরা basically just only past form verb, ঠিক আছে? কোনো had verb ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? Next. কাল জমা দিও আজকে করে। শুভেচ্ছা শুরু করে দিলে সুবিধা পাচ্ছে না, বাইরে সুবিধা পাওয়া যাবে।
বাবা আসার আগে আমি পড়াশোনা করে দিয়েছি না মানে নিয়ে দিয়ে ইউ আর ওমা এক্সপ্লেইন করো এক্সপ্লেইন করো মানে বয়েজ এর সাথে উইল কি কারণে এখানে তো শেলও লেখা ঠিক আছে না এক্সপ্লেইন করো থার্ড পারসন মানে উইল দেখো না তুমি এখানে আয় কার সাথে বসে আয়ের সাথে কি বসে দেখো এটা তো ঠিকই তো ছিল বয়সের সাথে তো উইল তো ঠিকই ছিল আয়টা কোন পার্সনে পড়ে কি কারণে সে আয়টা কোন পার্সনে পড়ে পার্সন কোন পার্সনে পড়ে ফার্স্ট পার্সন কোন নাম্বারে সিঙ্গুলার নাম্বারে ঠিকই ফার্স্ট পার্সনই তো আর আই ছাড়া আর কোনো কিছু ফার্স্ট পার্সনে নাই ঠিক আছে